আমি মোবাইল আমি মানুষের যন্ত্রণায় অতিষ্ঠ আগে মানুষকে মদ গাঁজা ফেন্সিডিলের নেশায় ধরত এখন ধরে মোবাইলের নেশায় এরা রাতে চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত মোবাইল টিপে আবার সকালে আগে মোবাইল হাতে নেয় তারপরে চোখ খুলে এ এক আজব নেশা এরা ব্রাশ করে ফোন হাতে নিয়ে ভাত খায় ফোন হাতে নিয়ে রাস্তায় হাটে ফোন হাতে নিয়ে এ পর্যন্ত ঠিক আছে কিন্তু টয়লেটে যখন ঢুকবি তখন অন্তত ফোনটা রুমে রেখে যা টয়লেটে আমাকে কি দেখাইতে সাথে নিয়ে যাস শ্রাবণ ধারা সি আমি শিওর মানুষের প্রথম আবিষ্কার আগুন না হয়ে মোবাইল হলে এরা এখনও গুহায় অন্ধকারে বসে কাঁচা মাংস চিবাইত আর মোবাইল টিপত নতুন কিছু আবিষ্কারের চিন্তা মাথায় আসতো না পাবজি ফ্রি ফায়ার খেলে সময় পাইলে তো পরের আবিষ্কারের কথা ভাববে একটা মানুষ কতটা নির্লজ্জ হলে ফোন টিপতে টিপতে চার্জ শেষ করে এরপর চার্জে লাগায় আবার টিপে এরপর ব্যাটারির বারো তেরো চোদ্দোটা বাজানোর পর বলে ধুর এই ফোন ভালো না চার্জ থাকে না মাঝে মাঝে মনে হয় ব্রাস্ট হয়ে এদের মুখের ডিজাইন চেঞ্জ করে দেই শুধুমাত্র কোম্পানি সুনামের খাতিরে পারি না আগে এরা হ্যাং আউট করার জন্য বন্ধুদের বাড়ি গিয়ে মুভি দেখত গেম খেলত আড্ডা দিত এখন হ্যাং আউট করতে গিয়ে চারজন চার কোনায় বসে মোবাইল টিপে সারা রাত মোবাইল টিপে পরের দিন বাড়ি চলে আসে তোরা মোবাইলে যদি টিপবি তাহলে গেছো স্ক্যান বাড়িতে বসেই তৃপ্তি অন্তত আরেকজনের চার্জার নিজের পিছনে নিতে হইতো না তারপর আছে প্রেমিক প্রেমিকা জনগোষ্ঠী বাবু রে এদের এত রাগ দুইজন মিলে কথা কাটাকাটি করে লাগাইছে চকরা যখন কথায় পেরে উঠতেছে না ধারাম করে ফোনটা দিল আসার মাঝে মাঝে বুঝি না ঠিক কি কারণে আসারটা খাইলাম তোর জাদু সোনামণি আরও আরো তিনজনকে ফোন দিয়ে রাতের বেলা গুড নাইট কিসি দেয় এই দোষ কি আমার আমি বলছি দিতে ও তিনজনকে দেয় তুই পাঁচজনকে দে আমাকে কেন সার দিস এত কিছুও সহ্য করা যায় কিন্তু কথায় কথায় যখন তাদের মা বাপ এসে বলে এই মোবাইলটাই তোকে খাইলো এই মোবাইলটাই তোর জীবন শেষ করলো তখন রাগে ব্যাটারি মেমোরি সব গরম হয়ে যায় আমি তোদের বাচ্চাদের জীবন শেষ করতেছি না ওরা আমার জীবন শেষ করতেছে বুকে হাত দিয়ে বলতো আমার আগে যে আরও তিনটা মোবাইলের জীবন শেষ করে এখন আমাকে কিনে আনছে তা চোখে পড়ে না নিজের ছেলে মেয়েকে কন্ট্রোল করতে না পারলে সে দোষ আমার এখনো সময় আছে সাবধান হন আমাদেরকে আমাদের প্রাপ্য সম্মানটা দেন আপনাদের সব হিসাব কিন্তু আমাদের কাছে আছে এক একজনের ইন্টারনেট ব্রাউজার হিস্ট্রি যখন পিডিএফ করে করে আশেপাশের মানুষের ইনবক্সে পাঠানো শুরু করব। তখন মোবাইল টেপা বন্ধ করে নিজের গলা টিপে ধরা ছাড়ার কোনো উপায় থাকবে না বলে দিলাম আসুন আমরা মোবাইলের যথাযথ ব্যবহার করি তাদের সম্মান করতে না পারি অপমান যেন না করি ধন্যবাদ